ও এটা কত দাম? এই হচ্ছে অরিজিনাল উদ, এটা রয়েছে 100 গ্রাম। এই 100 গ্রামের দাম হচ্ছে, আর এই যে দোকানের ভেতরে দেখুন, এখানে সব কিছু মাল প্যাকিং ফ্যাকিং সব কিছু অরিজিনাল যে গুচ্ছি আছে। নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে আরও একবার আর একটা নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি কলকাতার সবচেয়ে বড় সুগন্ধি অর্থাৎ পারফিউম মার্কেটে। আমি একা নই, আমার সাথে রয়েছে টিবলি। আমরা দুজন মিলে যাচ্ছি আজকে কলকাতার সবচেয়ে বড় পারফিউম মার্কেটে। সেখানে কত ধরনের পারফিউম পাওয়া যায়, তার কোয়ালিটি কীরকম, রেঞ্জ কীভাবে যাবেন, সব কিছু আপনাদের বিস্তারিত জানাবো। সব কিছু জানার জন্য আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ব্লগটা শুরু করা যায়। আমরা এখন এসে পৌঁছলাম সেন্ট্রাল মেট্রো স্টেশনে। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে নেমেছি সেন্ট্রালে। এই যে আমার পেছনে এখন যে রাস্তাটা, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ। আর আমি বেরিয়েছি সেন্ট্রাল মেট্রো স্টেশনে, নেবে 5 নম্বর গেট দিয়ে। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে মাথায় রাখবেন 5 নম্বর গেটটা দিয়ে বেরোবেন। বেরিয়ে যেদিকে সেন্ট্রাল অ্যাভিনিউ তার ঠিক উল্টো দিকে, মানে এই দিকের রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যেতে হবে কিছুটা। তো আমি এখন এই সামনের রাস্তাটা, আমার যে সামনের রাস্তাটা রয়েছে, এটা দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা যাব এখন হচ্ছে কলুতলা স্ট্রিটে। আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে হেঁটে কতটা পথ আর কীভাবে যাবেন, সঙ্গে থাকুন। সেন্ট্রাল মেট্রো স্টেশনের 5 নম্বর গেট থেকে বেরিয়ে যে রাস্তাটা দেখালাম, ওইখান দিয়ে কিছুটা হাঁটার পরেই এই যে দেখতে পাবেন আপনার বাঁহাতে এই বাড়িটা পড়বে। এই বাড়িটার উল্টো দিকেই যে রাস্তাটা ঢুকে গেছে, এইখান দিয়ে এখন আমরা হেঁটে যাব। আর এখানে ল্যান্ডমার্ক বলতে আপনি এই দোকানগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন এই এই যে এই লজিস্টিকের দোকানটা, বেরাস্তের দোকানটা, এর পাশ দিয়েই যে রাস্তাটা ঢুকে গেছে, এইখান দিয়ে হেঁটে কিছুটা গেলেই, এই রাস্তাটা দিয়ে হেঁটে কিছুটা গেলেই পড়বে কলুতলা স্ট্রিট। আমরা যাব এখন এখান দিয়ে। আর আপনারা যদি জানতে চান যে হাওড়া বা শিয়ালদা থেকে আসতে গেলে কীভাবে আসতে হবে, সেটাও আপনাদের জানাবো। আমাদের সঙ্গে থাকুন। ওই যে ডান দিকের যে রাস্তাটা দেখালাম আপনাদের, ওইখান থেকে ঢুকে স্ট্রেট হেঁটে আসার পর এই যে আমরা পড়ছি এখন যে রাস্তাটায়, এটা হচ্ছে কলুতলা স্ট্রিট। এইখানেই রয়েছে দুদিকে সারি দিয়ে প্রচুর পারফিউমের দোকান, দেখাচ্ছি আপনাদের সেগুলো। হেঁটে আসতে আপনাদের কম বেশি সময় লাগবে, মানে মেট্রো স্টেশন থেকে যদি হেঁটে আসেন তাহলে লাগবে ওই 10 মিনিট মতো ম্যাক্সিমাম। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তার জন্য আমি এখানকার জিপিএস লোকেশানটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। তবে গাড়ি নিয়ে এলে এখানে কিন্তু গাড়ি রাখার কোনো রকম ব্যবস্থা নেই, আপনাদের জায়গা বুঝে অনেকটা দূরে গাড়ি কোথাও রাখতে হবে। তো ঘুরতে ঘুরতে আমরা একটা দোকানে চলে এসেছি, রাজা পারফিউম হাউস। এই দোকানের ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, ফোন নাম্বার আর লোকেশান সব কিছু আপনারা একটু চেক করে নেবেন। চলুন আমাদের ভেতরে দেখা যাক কী কী পারফিউম আছে, তার রেঞ্জ কীরকম, সব কিছু ডিটেলসে আপনাদের জানাচ্ছি। এই যে দাদাকে দেখে রাখুন আপনারা, দাদার দোকানে আসবেন। গুচ্ছি 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 দেখাচ্ছেন, এটা একদম গুচ্ছিরই না, এটা কিন্তু অরিজিনাল। যে অরিজিনাল যে গুচ্ছি আছে আমার সেরকমই এসেন্সটা লাগছে। এটার কত দাম দাদা গুচ্ছি? এটা হচ্ছে কত ML? 6 8 ML। এই যে দেখছেন এই এইগুলো হচ্ছে 8 ML এর মানে শিশি। 8 ML এর দাম গুচ্ছি যেটা শুকলাম ওটা হচ্ছে 95, তা 95 টাকা দাম। এসেন্সটা আমার ভালোই লাগলো। এটা মোটামুটি কতক্ষণ লাস্ট করবে? হ্যাঁ কি এটা আরমানি এক্সচেঞ্জ, আরমানি আরমানি, আচ্ছা দেখি আরমানি কীরকম। হ্যাঁ বেশ ভালো। এগুলো মোটামুটি কীরকম স্টে করবে, কতক্ষণ? 1-2 দিন থেকে যাবে। আচ্ছা, আর এখানে ডিজাইনার বোতলও রয়েছে নানা রকম, আপনারা যদি গিফট করতে চান বা আপনাদের নিজেদের জন্য যদি এরকম সুন্দর ফ্যান্সি শিশি রাখতে চান সেগুলো নিতে পারবেন, সেগুলোর জন্য আলাদা চার্জ পড়বে। তো আর আপনারা ব্র্যান্ডেড পারফিউম নিতে চাইলেও সেগুলো নিতে, মোটামুটি কীরকম জোবান, ধরুন জোবান আছে আপনার কাছে ব্র্যান্ড?
জোভানের হোয়াইট মাস কি রকম দাম আছে? জোভান ফিরদৌস একদম অরিজিনাল, যেটা কি প্রাইস আছে? জোভান ফিরদৌস 600 টাকা। ওটা হচ্ছে সাইজ কত? 10 ml। আচ্ছা, মানে এটার দাম 5000 টাকা। কত কত ml আছে এটা? 3 ml। 3 ml এর দাম 5000 টাকা? আচ্ছা, মানে বুঝতে পারছেন কোয়ালিটি কীরকম হবে। 3 ml 5000 টাকা দাম, তার মানে কোয়ালিটির উপরেও ডিপেন্ড করে দাম কত ml এর কথা হবে। মানে রেঞ্জ আপনি যত বাড়াবেন কোয়ালিটি আপনার তত ভালো হবে। 8 ml, এটা 8 ml বললেন তো, 8 ml যেমন 95 টাকারও আছে, 8 ml হয়তো আপনার কাছে কত দামের হবে? মানে ধরুন গুচ্ছি বা অন্য কোনো জিনিস 8 ml, তার রেঞ্জ কত হতে পারে? 2000 টাকা 2500 টাকা। মানে 95 টাকা থেকে শুরু করে 2000 টাকা 2500 টাকা অবধি হতে পারে, ডিপেন্ডস অন কোয়ালিটি। আপনারা যদি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চান, আমি নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবেন। অনলাইনেও সেল হয়ে যাবে, মানে ওটা ডেলিভারিও হয়ে যাবে তো বাড়িতে। কিরকম প্রাইস আছে টমি গার্ড যেগুলো দেখাচ্ছেন? 5000, 6000, 8500। আচ্ছা, এগুলো ডেলিভারি চার্জ লাগে? কত লাগে কলকাতার মধ্যে হলে? কলকাতার মধ্যে 50 টাকা 60 টাকা মিনিমাম। আর মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত? 1 পিস, মানে ব্র্যান্ডেডগুলো হলে 1 পিস হলেই হবে। আচ্ছা, আর এই যে দোকানের ভেতরে দেখুন, এখানে সব কিছু মাল প্যাকিং ফ্যাকিং সব কিছু হচ্ছে। এই যে পারফিউমগুলো রয়েছে এগুলো কিন্তু একদম কনসেন্ট্রেটেড, মানে থোক জিনিসটা থোকো, তাই তো? কনসেন্ট্রেটেড হয় না? এই যে শিশুগুলো দেখালাম, এগুলো সব রোল অন, মানে ঘষে ঘষে লাগানোর, স্প্রে কিছু নেই। এটা কি ফ্লোরাল? গুচ্ছি, গুচ্ছি ফ্লোরাল। ভালো, খুব পোড়া পোড়া স্মোকি স্মোকি একটা গন্ধ। এটা হচ্ছে কি নাম একবার দেখিয়ে দিই এখানে, ব্ল্যাক অর্চিন। এইটা ব্ল্যাক অর্চিন, এটার দাম হচ্ছে 180। আছে হচ্ছে 8 ml, 10 ml এর দাম 180। এটা গন্ধটা খুবই ভালো, মানে এই ব্ল্যাক অর্কিড, ভুল বলেছি, ব্ল্যাক অর্কিড নয়, ব্ল্যাক অর্কিড। এটার বডি স্প্রে আছে, এটা হোলসেল রেটে বডি স্প্রেটা 150-তে পাওয়া যায়। হ্যাঁ, আমার দোকান হয়ে গেছে 60 বরস হয়ে গেছে, আমরা থার্ড জেনারেশন আছি এখানে। আর আমার ভাই আছে, চাচা আছে আমার, আচ্ছা চাচার নাম আমার নাম সমীর আছে, 60 বরস হয়ে গেছে। আমার দাদা দোকান স্টার্ট করলো, আর তারপরে আমার বাবা, তারপরে আমি, হ্যাঁ আমি দেখছি এখানে। এখনই স্প্রে ড্রপ করবেন আতো রেখে, তারপরে যখন এরকম করে স্প্রেড করবেন, যত স্প্রেড করবেন ওটা, এটা স্প্রে নেই, যখন স্প্রে করে তখন পুরো বডি লাগে। এটা আতর আছে, এটা র আছে, আপনাকে স্প্রেড করতে হবে হাত দিয়ে। আচ্ছা, এখানে করবেন না, খাবার খাবেন তো হাতে স্মেল আসবে এখানে, তাই জন্য বলছি যখন হ্যান্ডশেক করবেন তো সামনে গন্ধ পাবে। আমরা যে স্যান্ডেলটা নিয়েছি সেটা 8 ml এর দাম 120 টাকা, কিন্তু ওই যে আপনাদের বললাম সব কিছু কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আমি একটু ওপরের রেঞ্জের একটা স্যান্ডেল একটু টেস্ট করে দেখতে চাই, দাদাকে বললাম দেখি। ও, এটা কত দাম? এটা কত দাম? যাদের চন্দনের প্রতি দুর্বলতা আছে 160 টাকার। এটা একবার দেখিয়ে দিন বক্সটা, এটা নিতে পারেন। নামটা কি দাদা? সন্দলিয়া নয়েম, সন্দলিয়া নয়েম। এটা কিন্তু দেখতে পারেন, স্টে করবে গন্ধটা?
এই গন্ধরা যদি স্টে করে আপনি যদি কোনো যখন আচ্ছা ছটা কোম্পানির অথরাইজড ডিলার আপনি এটা যদি গন্ধটা স্টে করার আপনি যদি কোনো ঘরে ঢোকেন আমি মানে দৃঢ়তার সাথে বলতে পারি যে সবাই বলবে আপনি কী মেখেছেন। খুব ভালো, খুব সুন্দর, এটাও ভালো। উদের উদের গন্ধ মানে উড স্যাফরন রোজ মিক্স। এটা আর একটা জিনিস আপনারা এখানে করতে পারেন, একটা কফির শিশি নিয়ে আসবেন, কারণ এতগুলো পারফিউম শোকার পর আপনার নাকটা মানে এমন হয়ে যাবে আপনি কোনো গন্ধ টের পাবেন না। তাই যখন একটা করে পারফিউম শুকবেন তারপর একটু কফি শুকে নেবেন, তারপর আবার অন্য পারফিউমটা শুকবেন, তাহলে বুঝতে পারবেন যে অন্য পারফিউমের গন্ধটা এক্স্যাক্টলি কীরকম। আমরা নিলাম এইটা একটা ব্ল্যাক অর্কিড, ব্ল্যাক অর্কিড আতার ফুল, এটা হচ্ছে বেল ফুল, বেল ফুল গুচি ফ্লোরা স্যান্ডেল জ্যাসমিন। আপাতত এই কটা নিলাম। এই আচ্ছা এমনি হয়েছে আমাদের 850, ওটা উনি ডিসকাউন্ট দিয়ে করে দিয়েছেন 590। আপনারা আসবেন, এসে আমি ডিসক্রিপশনে এই দোকানের ডিটেলস দিয়ে দেবো, এখানে এসে কেনাকাটা করবেন। আমার সাবস্ক্রাইবার যদি কেউ হয় তার জন্য কি স্পেশাল কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে? তাহলে এসে যদি বলেন যে দেবময় ট্রাভেল উইথ দেবময়ের সাবস্ক্রাইবার, তাহলে দাদা বলেছেন কিছু ডিসকাউন্ট করে দেবেন। আমি দোকানের ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর একটা জিনিস বলে দিই, এখানে জিপের ফেসিলিটিও আছে। জিপে কার্ড পেমেন্ট হয়? কার্ড পেমেন্ট হয় না, অনলি জিপে ফোনপে, তাই তো? হ্যাঁ, যে কোনো ইউপিআই পেমেন্ট হবে, সুতরাং আপনার কাছে ক্যাশ না থাকলেও হবে, আপনি ইউপিআই পেমেন্টও করতে পারবেন। এখানে প্রচুর দোকান আছে, আপনার পছন্দসই যে কোনো দোকানেই আসতে পারেন। তবে এই দাদার দোকানে এলাম কারণ আমি এর আগেও এই দাদার দোকানে এসেছি। এই দাদার দোকানে স্টক খুব ভালো, জিনিস খুব ভালো, ব্যবহার খুব ভালো, সেই জন্যই প্রথমে এনার কাছে গেলাম। তবে আমাদের কেনা এখনও শেষ হয়নি, দেখছি আরও কোনো দোকানে অন্য কিছু পাওয়া যায় কি না। আপনারা সঙ্গে থাকুন, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যারা হাওড়া থেকে আসতে চান, হাওড়া স্টেশনে নেবে বাস ধরবেন, বাসে করে নামবেন হচ্ছে ব্রাভান রোড। ব্রাভান রোডে নেবে এই লোকেশানটা আমি যেটা দিয়ে রাখছি ডিসক্রিপশানে, এখানে আপনি হেঁটে চলে আসতে পারবেন। আর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকে বাসে করে এমজি রোড আর রবীন্দ্র সরণির ক্রসিং যে স্টপেজটা, ওইখানে নেবে হেঁটে এখানে চলে আসতে পারবেন। আর এবার ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আর একটা দোকানে, কারণ ওখানে আমাদের কেনাকাটা সম্পূর্ণ হয়নি। এই দোকানটার ডিটেলসও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের। এই যে দোকানটার নাম হচ্ছে হাজি খুদা বখশনবি কি বুক। আচ্ছা ঠিক আছে, চলুন এই দোকানটায় ঢোকা যাক, দেখা যাক আর কী কী পারফিউম পাওয়া যায়। আমরা কিন্তু যেগুলো কিনছি একদম কনসেন্ট্রেটেড পারফিউম, আর এগুলো মানে তথাকথিত ব্র্যান্ডেড নয়। আপনি যদি ব্র্যান্ডেড নিতে চান, যেমন জোভান বা ফেরারি, এইসব জিনিসও আপনি পেয়ে যাবেন। তার দাম আপনাদের দেখালাম আগের দোকানটায়। এখান থেকে একটা নিচ্ছি হোয়াইট মাস্ক, এটার দাম হচ্ছে 100 টাকা। এটা আছে 10 ml না 8 ml? 8 ml-এর দাম 100 টাকা। আমরা এখান থেকে নিলাম এই চারটে, একটা হচ্ছে ডাভ হোয়াইট মাস্ক, রজনীগন্ধা, কাঁচা গোলাপ, এই চারটেই 100 টাকা করে, টোটাল 400 টাকা। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে নিয়াজউদ্দিন আল্লাহ বক্স। দোকানটা কতদিনে? 200 বছর হতে যাচ্ছে। হ্যাঁ, এস্টাবলিশমেন্ট হয়েছিল 1824। না, আমরা বেশিরভাগ ইন্ডিয়ান যে আছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল আতার, এর উপরে মেন আতার, রোজ ওয়াটার, কোড়া ওয়াটার, বিরিয়ানি আতর, এসব আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিংও আছে আর অন্য ব্র্যান্ডও আছে। এখানেও নানা রকমের শৌখিন বোতল আছে, যেগুলো আপনারা গিফট করার জন্য বা নিজেদের যদি ব্যবহার করতে চান সেজন্যও নিতে পারেন। মোটামুটি শুরু কত থেকে? আচ্ছা, এই যেগুলো সাইডে রয়েছে খুব দেখতে খুব ভালো, এইগুলো মোটামুটি কত? এই দুটো ওপরের দুটো, হ্যাঁ হ্যাঁ, 500 শুধু বোতলের দাম। আচ্ছা, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আর একজন চাচার দোকানে। উনি আমাদের যেটা দেখাচ্ছেন এইগুলো হচ্ছে উদ, অরিজিনাল উদ, মানে যে গাছের ডাল থেকে পাওয়া যায় উদ, এগুলো হচ্ছে সেই ডাল, আসামিজ, তাই তো? এখান থেকে প্রসেসিং হয়ে এই ডালগুলো এসছে। এই ডালগুলো থেকে একটুখানি ভেঙে নিয়ে আপনি যদি মানে কাঠের জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে তাতে ফেলে দেন, সেই গন্ধ এত ছড়াবে সেটা মানে চারিদিকে আর কি গন্ধে মম করবে এবং আশপাশে যারা থাকবে গন্ধ টের পাবে। এই হচ্ছে অরিজিনাল উদ। আর এইগুলো ইসমে সেই পারফিউম বানতে হয়?
এক্সট্র্যাক্ট হয়ে উড পারফিউম তৈরি হয়। মানে বুঝতে পারছেন কতটা খাঁটি জায়গায় আমি এসেছি। তো এই চাচার দোকানের ডেসক্রিপশন আপনার দোকানকার ডিটেলস হাম দে দেঙ্গে ডেসক্রিপশনে। তো চাচার দোকানের নাম্বার নাম আমি সব দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা দেখে নেবেন, এখানেও আসবেন। এখান থেকে আমরা প্রচুর কিনেছি, অনেকগুলো, মানে যে কটা দোকান ঘুরলাম তার মধ্যে সব থেকে বেশি কিনেছি এই চাচার দোকান থেকে। ওনার লুজ যেগুলো রয়েছে সেগুলোর কোয়ালিটিও খুব ভালো। আর কিছু এসেছিলাম তার জন্যই আবার এই ভিজিটটা করতে হলো। আর এইগুলো কিছু কোম্পানির, যেগুলো কোম্পানির মাল একদম প্যাক দেখতে পাচ্ছেন সেগুলো কিনেছি। আর লুজ উনি যেগুলো আমাদের দেখালেন ওখান থেকে সেগুলো নানা রকম দামের। আমরা মোটামুটি দাম শুরু হয়েছে এটা কত, 6 ml না 3 ml 3 ml, আর এটা 6 ml, আমরা 6 ml নিয়েছি। আচ্ছা, মোটামুটি 3 ml 6 ml 12 ml এর বোতল রয়েছে। দাম মোটামুটি আমরা যেগুলো নিয়েছি অন অ্যান অ্যাভারেজ 80 টাকা 100 টাকা 6 ml এর। কিন্তু আপনি যত মানে গুড় ঢালবেন তত মিষ্টি হবে, এগুলোর রেঞ্জ আরও অনেক বেশি হতে পারে। তো লাস্ট উনি যেটা বললেন উদের আপনারা অর্ডার দিলে পেতে পারেন যেটা 12 ml, মানে হাইয়েস্ট রেঞ্জ হয় 12 ml এর দাম হচ্ছে 12,000 টাকা, সেটা অর্ডার দিয়ে আনানো যায়। বুঝতে পারছেন 12,000 টাকার এইটুকুর যদি দাম হয় সেটার কোয়ালিটি কীরকম হবে। এছাড়া বিভিন্ন রেঞ্জের রয়েছে, আপনারা এলে ডিটেলসে এখান থেকে পেয়ে যাবেন। তো আমি 100 grams আছে 10,000 এইটার দাম। আচ্ছা, এইটা রয়েছে এখন, এটা রয়েছে 100 গ্রাম, এই 100 গ্রামের দাম হচ্ছে 10,000 টাকা। উদ, উদের মানে ডাল একদম। আমি ওনার দোকানের ডিটেলস দিয়ে দেবো, ওনার কাছে আসবেন, উনি খুব সুন্দর করে আপনাদের গাইড করে দেবেন যদি আপনারা কিনতে চান। বিভিন্ন ধরনের দেখুন ওনার কাছে যে লুজ যেগুলো রয়েছে, এই এগুলো হচ্ছে কোম্পানির। তো আমরা এত কিছু পারফিউম কেনার পর চাচা আমাদের এই যে 10,000 টাকা, কত ছিল জানো এখানে 100 গ্রাম, 100 গ্রামের দাম 10,000 টাকা যে জিনিসটার, সেইটা আমাদের উনি গিফট করলেন ফ্রিতে। একটু কাঠের আগুন জ্বালিয়ে সেখানে এটা উনি ফেলে দিতে বললেন, বললেন তাহলেই আপনারা টের পাবেন যে এটার মাহাত্ম্য কী। তো থ্যাংক ইউ চাচা এটা গিফট করার জন্য। আর আমরা এখান থেকে মোটামুটি যা কিনেছি একবার দেখিয়ে দিই আপনাদের, যে এইগুলো হচ্ছে 6 মাসের স্টক, এইগুলো মোটামুটি দেখে নিন। এখানে ভিড় জমে যাচ্ছে, আমি নাম বলছি না, আপনারা দেখে নিন ভিডিও পজ করে। এগুলোর দাম মোটামুটি আপনারা ধরে নিন অন অ্যান অ্যাভারেজ 100 টাকা করে। কিছু কিছু জিনিস আমরা নিয়েছি যেগুলো একটু ভালো, যেগুলো এই 6 ml এর দাম হচ্ছে 150 টাকা। আর এটা কি আমাদের চাচা ফ্রি দিলেন, এ গিফটে? হ্যাঁ, এটা চাচা আমাদের ফ্রিতে গিফট দিয়েছেন, তার সাথে এই মহামূল্যবান জিনিসটা। হ্যাঁ, কার্ডের আপনারা এখান থেকে ডিটেলস দেখে নিন, তাও আমি ডেসক্রিপশনে সব দোকানের ডিটেলস দিয়ে দেবো, আপনারা চলে আসতে পারবেন। তো দেখলেন এখানে পারফিউমের মানে কতটা, মানে কি বলবো, এবং অরিজিনাল ব্যাপারটা, মানে খাঁটি, অরিজিনাল বলতে পিওর, জেনুইন গন্ধ। আর দুর্দান্ত স্টক, বিশাল ভ্যারাইটি, একদম মন ধরে কিনতে পারেন। মানে আমরা যখন আসি উই মেক শিওর যে 7-8 মাসের জন্য একদম ভরে ভরে স্টক একদম নিয়ে যাই বাড়িতে। সুতরাং আপনি যদি কলকাতার মধ্যে চিপেস্ট পারফিউম এবং পিওরেস্ট পারফিউম পেতে চান তাহলে আপনাকে একবার এই কলুতলা স্ট্রিটে ঘুরে যেতে হবে। এখানে এলে আপনি, আমি মানে দায়িত্ব নিয়ে বলছি, আপনি ঠকবেন না। আজকের এই ভিডিওটা আমরা আপাতত এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, নিজেদের পরিচিত জনদের মধ্যে শেয়ার করবেন। আর অনুরোধ রইল, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন।